ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের 6 নং ওয়ার্ডে রাধাবল্লভ গ্রামে। তো আমার পিছনে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটি এই চাচার ঘর। তো খুবই দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে, ঘরটিতে একদমই থাকার মতো কোনো পরিবেশ নেই। তো চাচার কি নাম? আব্দুল সত্তার মোল্লা। আচ্ছা, আব্দুল সত্তার মোল্লা। কি করেন আপনি? ভিক্ষা করি। আচ্ছা, ছেলে মেয়ে কজন আপনার? তিনজন। তিনজন? দুই মেয়ে এক ছেলে। আচ্ছা, ছেলে কি করে? ছেলে মানে টুকটাক কাজকাম করে, তার যা পাই করে মানে। হৃদয়বাগেরহাট গ্রুপে একটি পোস্ট দেখেছিলাম আপনার এই ঘরের দুর্বিষহ অবস্থা, এটা দেখে আসলে আমি চলে এসেছি আপনার এই, যাতে সবাই আপনার পাশে দাঁড়াতে পারে বা আপনাকে সহযোগিতা করতে পারে। আপনার ঘরটি দেখে আসলে আমার খুব খারাপ লেগেছে যে এরকম এরকম একটা ঘরে থাকেন। আসলে বাংলাদেশে বন্যায়, উত্তর অঞ্চলে যেসব বন্যা হয়েছে, বাগেরহাট থেকে অনেকেই ত্রাণ সামগ্রী নিয়ে গেছে, তো এখানেও কিন্তু বন্যার পানি উঠছিল বা জোয়ারের পানি উঠছিল। তো চাচারা যে ঘরটাতে থাকে আমি দেখানোর চেষ্টা করছি ঘরটার কি অবস্থা। তো সবাইকে অনুরোধ করব যে যার জায়গা থেকে চাচাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, যাতে উনি এই ঘরটাতে থাকতে পারে। তো আমি হৃদয় বাগেরহাট গ্রুপের পক্ষ থেকে, হৃদয় বাগেরহাট ফান্ড থেকে চাচাকে 10,000 টাকা দিয়ে যাচ্ছি। আর সবাই যে যার মতো করে, যে যতটুকু পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন, চাচার পাশে দাঁড়াবেন। স্ক্রিনে একটি বিকাশ নাম্বার দেখতে পাবেন, ওই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারবেন, চাচার পাশে দাঁড়াবেন। তো চলুন চাচার ঘরটাকে একটু দেখে আসি এবং কী অবস্থায় জীবনযাপন করছে এটাকে একটু দেখে আসি। চলুন ঘুরে আসি, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, যারা নতুন দেখছেন হৃদয়বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন ঘুরে আসি, চাচার ঘরটা দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে চাচার ঘর। খুবই দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন, কারণ হচ্ছে বৃষ্টি আসলে সর্বপ্রথমে এই ঘরের ভিতর পানি পড়ে, যেটা আমি সচক্ষে দেখেছি। এবং যখনই আমি এই পোস্টটি দেখি তখনই আমি সিদ্ধান্ত নেই, আমি এই চাচার পাশে দাঁড়াবো এবং চাচার এই ঘরটি করে দেওয়ার জন্য উদ্যোগ নিব। তো অবশ্য আমার ফান্ডে এখন যে টাকা আছে তাতে এই ঘরটি পরিপূর্ণভাবে সম্ভব না। তো আমি 10,000 টাকা ইতিমধ্যে চাচার হাতে তুলে দিয়েছি। তো এই ঘরটি কমপ্লিটলি করতে মোটামুটি টিন এবং বাঁশ এবং ঘরের যে কন্ডিশন, ঘরের ভিতর থেকে সব কিছু দেখা যাচ্ছে বাইরে, বেড়া কাঠি ইত্যাদি দিয়ে কমপক্ষে 30,000-এর অধিক টাকা প্রয়োজন। তাই সবার কাছে বিনীত অনুরোধ করব, যে যার মতো করে যেটুকু পারেন সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিবেন। স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে টাকাটা দিতে পারবেন, বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বারে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, আপনি না দিতে পারলেও হয়তো এমন কারো চোখে পড়বে, সে হয়তো এই চাচার পাশে দাঁড়াতে পারবে বা চাচাকে সহযোগিতা করতে পারবে। আমাদের দেশে অনেক সহৃদয়বান মানুষ আছে যারা আসলে এই গরিব মানুষের পাশে দাঁড়ায়। তো চাচা ভিক্ষা করে জীবনযাপন করছেন, পেট চালান, চাচার অবস্থান জানিয়েছেন। 2-3টা ছেলে মেয়ে, একটা ছেলে আছে, সে যদিও তেমন একটা কিছু করে না বা ইনকাম করতে সক্ষম না। তো এখানেও কিন্তু বন্যার পানি উঠেছিল, মানে বৃষ্টির পানি এবং জোয়ারের যে পানি উঠেছিল তখন কিন্তু ঘরেও পানি উঠছিল, যেটা আমি এখন এসে দেখলাম যে এখনও কিন্তু যে ঘরের সামনে কাদা কাদা অবস্থা আছে। তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং হৃদয়বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক।